আসসালামু আলাইকুম। 12তম বিশেষের বাংলা প্রশ্নের সমাধান। এক, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার আর ধাতু 3 প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চরণটি কার রচনা? ঘ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপখ্যান কাব্যগ্রন্থের একটি চরণ। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। গ, বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। এখানে 4টায় প্রশ্ন সেম ভাবে, একটু শুধু পার্থক্য আছে, আমাদের বানানগুলো খেয়াল রাখতে হবে। বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। ঘ, কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিম রাজি। কোন শব্দটি শুদ্ধ? পাষাণ, কারণ এখানকার মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন, এটা আমাদের যে ই রয়েছে স্বভাবত মধ্যাহ্ন স যেটা হয় সেটা সূত্র অনুযায়ী হয়েছে পাষাণ। 6, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা। গ, অতুল প্রসাদ সেন। 7, মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা। খ, পত্রকাব্য। বাংলা সাহিত্যে প্রাচীনতম মুসলমান কবি? ক, শাহ মোহাম্মদ সগীর। 9, রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তে উইল। নিম্নরেখ কোন শব্দে করণ কারকের শূন্য বিভক্তি রয়েছে? ঘোড়াকে চাবুক মারো। 11, রূপসী বাংলার কবি? খ, জীবনানন্দ দাস। বলছে জীবনানন্দ দাসকে কি কি বলা হয়? নির্জনতার কবি, তিমির হরণের কবি, ধূসরতার কবি। 12, বটতলার পুঁথি বলতে কি বোঝানো হয়েছে? দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। মুসলমান কবি, 13, মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য? ক, ইউসুফ জুলেখা। 14, কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয় পরিচিত? খ, অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়। 15, কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? গ, পাঠক। ঘ, বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক পরিচিত? খ, বিড়াল তপস্বী আর বকধার্মিক, এদের দুটাই অর্থ হচ্ছে ভণ্ড সাধু। 17, বাংলা সাহিত্যে সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা? এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি, অনুক্ত। বাংলা ভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, চা চিনি।